بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম আ রাহমাতুল্লাহ জাহাঙ্গীর আলম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে বর্তমানে সিচুয়েশন অনেক সময় ইউটিউবে ফেসবুকে দেখা যায় দেওবন বনব বনাম হানাফি দেওবন বনাম আহুল হাদিস বাহাস হয় আসলে এইভাবে বাহাস করা কি শরীয়ত সম্মত কিছু জায়েজ কিনা প্রথম কথা হচ্ছে বাহাসের আসলটা কি বাহাসটা আসলে কি বাহাসের মূল হল বাহাসের মূল কথা হলো যেমন মনে করেন উদ্যোতন বড় বড় আলেমরা দুই জনেই সাফা সফ নিয়ে উদাহরণ বাংলাদেশের সিটিউশন প্রেক্ষাপটে বলছি বাংলাদেশের মনে করেন আহল হাদিসের সঠিক আহলাদ মধ্যেই যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এবং ইলিয়াস সাহেব বিশেষ করে ইয়ার জমিয়তের প্রধান অথবা শহীদুল্লাহ খান মাদানী অথবা আউ বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব হাফেজা হুল্লাহ এইভাবে তাদের সাথে দুই একটা হাদিস নিয়ে মতানৈক্য এক দেখা দিল কিন্তু তারা দুজন কি সহি আকিদার লোক তো এখন এই দুজনের যদি উচ্চ পর্যায়ের আলেমদের মতানৈক্য থাকলে আমরা সাধারণ লোক কি করবো আমরা সাধারণত বিপক্ষে পড়ি আমরা কি করবো কোথায় যাবো আমরা বিপদে বলবো এই জন্য দু পক্ষের আলেম বসেই একটা সুরাহা করবে একটা সিদ্ধান্ত করবে আসলে কোনটার জন্য সঠিক দন কিন্তু সহি আকিদার আলেম অর্থাৎ সালফ সালফে সালফে মানহাজের অনুযায়ী দুজনের চলে কিন্তু একটা হাদিসের বুঝতে গিয়া এখন দুইজনেই মতানৈক্য যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার

এটাকে বাহাস বাহাস বলতে দুজন বসবে আপোষে দুজন বসে জাতিকে একটা উপহার দিবে যে জাতি যাতে দ্বিধাদ্বন্দ্ব না হয় জাতিটাকে সুন্দর ভাবে দ্বিধাদ্বন্দ্ব মুক্ত হইয়া ওলামাদের আমরা দুই ওলাম তর্ক বিতর্ক করছি বা দুই ওলামার কথা কাটাকা করছি আমরা এখানে আপনার রেজাল্ট বের করবো রেজাল্ট বের করে জাতির কাছে উপার দিবো জাতিটাকে নিঃসংকোচ ভাবে মশালাটা মানতে পারে এরপরে কিন্তু এটি হচ্ছে বাহাস মানে বসে আলোচনা কিন্তু আজকে বর্তমানে যে বাহাস হয় এই বহাজটা বাহাস না একটা বাজার বললেই চলে বাজার বলতে কি মারামারি ছাড়া কিছু না আল্লাহ আলম আমার যত লোক জানা হানাফি লোকেরা বলছেন যে কোরআন হাদিস আমাদের কাছে কি বাস বাসর লাঠি তার মানে কি সমাধানে এরপরে আসেন এখন আপনি সাপোজ আপনাকে উদাহরণ দিচ্ছি আমি বোঝানোর জন্য অনুরোধ করছি বাস করতে গিয়া এখন আপনিও একটা একটা মশালা বিব্রত করছেন আমি একটা মাসালা বিবরত করছি মানে একটা মশালাই এখন আপনি যদি আমাকে বলেন যে কেউ যদি আমাকে বুঝাইতে পারে আমি তাকে দশ লক্ষ টাকা দেব আমি সকাল থেকে রাত পর্যন্ত বুঝালাম আমরা কোনো বুঝি না এই বুঝার কোনোই নেই এটা বাস নাই রয়েছে দ্বন্দ্ব এর একটা মারামারি কাটাকাটি আমি চাই আমার তাকে প্রাধান্য দেওয়া যেন আপনি চান আপনাকে প্রাধান্য দেয় এটা কিন্তু বাস নয় এটা একটা খরাফাত এটা একটা ঝগড়া পাশাদার হলো আপনি দেখবেন দুই দলে কিন্তু বড় বড় কিতাব নিয়ে আসে আবার আক্রমণাত্মক বক্তব্য কেউ কিন্তু সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে নাই কেউ কিন্তু কোনো হাসি মুখে কথা বলে কেউ কিন্তু আসলে বলে নাই যে চলুন আমরা সবাই মাথা নত করি আল্লাহর আদেশের কাছে আর নত করি রসুল্লাহ তরিকার কাছে যেটা হবে ওইটাই কিন্তু সবাই বলে স্পষ্ট স্পষ্ট হাদিসটা হাদিস বিরোধী তারপর সে মানতে রাজি না কারণ সে মানে জন্য আমি মেনে নিতে আমি ছুটে যাবো আর আমার আমার প্রজাদের কাছে আমি ছুটে যাবো আমার প্রজারা আমাকে কি বলবে তবে মনে রাখবেন আবার আহাল হাদিসের কাছে আমি যদি ছোট হয়ে যাই হাল হাদিসের আমি আহাল হাদিস আমরা দাবি করি আমি সঠিক সই কথা বলি আমি যদি ছোট হয়ে যেতে জাতির কাছে কি বলবো তো সেদিনও আল্লাহ পাকের জন্য ফেরেশতা যে কই নেব তখন কইবা আমি কি করব ফেরেশতা কি কই নে কই নে গেছে আমার কি করা আছে নউজুবিলা কথাটা একজন বলছি আপনারা আজকে আমাদের যে bahas হচ্ছে এই bahas এর মধ্যে মূলত জাতিকে সুন্দর একটা গ্রহণযোগ্য তো masala উপহার দেওয়ার জন্য বাস হয় নাই bahas হয় মারামারির জন্য যে নিজকে নিজকে প্রাধান্য দেওয়ার জন্য নিজে নিজে বড় মনে করার জন্য বলে কিন্তু এটাই কিন্তু যারা হ্যাঁ আছে অনেকে আছে সঠিকটা সুন্দরভাবে মানুষের কাছে তুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পারতেছে আপনার দৌরত্ব বেশি আপনার ক্ষমতা বেশি আপনার লাঠির জোর বেশি আপনার ডিগলারিদান আমার আছে লাঠির জোর তখন দেখা গেছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে পারি না তো যাই হোক বাহাস মানি এক জায়গায় বৈশা সুরাহা করে জাতিকে সুন্দর অর্থ এবং রাসুল সাল্লাহামের হাদিস মোতাবেক একটা ডিসিশন উপহার দেওয়ার নামই যে বাহাজ কিন্তু বর্তমানে যেটা আমরা করতেছি এটা একটা মারামারি এটা একটা দলকে প্রাধান্য দেওয়া যে আমি মাঝহাবের পক্ষে কইছি তো কইছি মানতে না বললে নামক আল্লাহাক আমাদেরকে বুঝে তোফিদান করোকম